আমি তোমাদেরকে প্রশ্নমালা 9.7 অঙ্ক করাইছিলাম, অনেকগুলি অন্তরীকরণের। আমরা সামনে যদি যাই, এখানে আমরা কি করব যে লঘুমান গুরুমান এই টাইপের যে একটা ম্যাথ করব, যেটাকে বলা হবে তোমাদের প্রশ্নমালা 9.8, যেটা নাকি দেখি আমার মনে হয় সবাই মিউট করো, তাহলে সহজে শুনতে পারবা। ঠিক আছে, 9.9 করাবো আজকে। একটা অঙ্ক যদি দেখো তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্কই পারবা, যে লঘুমান আর গুরুমান। ঠিক আছে, লঘুমান আর গুরুমান আমরা করব। এখন একটা ফাংশনের লঘুমান বা গুরুমান বলতে কি বোঝায়, আগে এটা আমাদের বুঝতে হবে। আমরা জানি প্রত্যেকটা ফাংশনেরই কিন্তু তোমার একটা গ্রাফ থাকে, তাই না? প্রত্যেকটা ফাংশনের কি থাকে, একটা গ্রাফ থাকে। মনে করো যে স্যার আমাদের একটা ক্লাস কমপ্লিট করে, মানে একটা চ্যাপ্টার কমপ্লিট করে এমসিকিউ সলভ করাইলে ভালো হয়। ঠিক আছে, আমি তো আসলে অসুস্থ ছিলাম অনেকদিন, বুঝছো? এখন থেকে আশা করি ক্লাস আর মিস হবে না। এটা আমরা করে দিচ্ছি। ধরো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশনের লেখচিত্র। এখন এই ফাংশনের এক্স অক্ষ হলো এটা, এটা তোমরা জানো, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো কি মূল বিন্দু। এক্স অক্ষ থেকে সবচেয়ে উপরে যে বিন্দুটা থাকবে এই জায়গা, এটাকে বলা হবে কি গুরুমান, মানে সবচেয়ে উপরে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো কি গুরুমান। আর সবচেয়ে নিচে যে ভ্যালু, কোন একটা বিন্দু সবচেয়ে নিচে যে ভ্যালু, এটাকে বলবো আমরা লঘুমান। মনে করো যে এই জায়গায় একটা ফাংশনের ভ্যালু পাইলো, এটাকে আমরা বলবো কি লঘুমান। তার মানে একটা লেখচিত্রের, একটা লেখচিত্রের সবচেয়ে ফাংশনাল, ফাংশনের সবচেয়ে উপরের ভ্যালুটা বা ফাংশনাল ভ্যালু যেটা, সেটাকে বলা হবে গুরুমান। আর সবচেয়ে নিচে যে ভ্যালু থাকবে সেটাকে বলা হবে কি লঘুমান। ঠিক আছে, আমরা শুধু গ্রাফের এটা মনে রাখি। এখন একটা ফাংশনের লঘুমান গুরুমান কিভাবে নির্ণয় করবো, সেই টেকনিক গুলি তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে, একটু রিডিং পড়বা। আমাদের একটা সমস্যা কি হলো, আমরা যখন অঙ্ক করি সবাই অঙ্ক করা শুরু করি, কিন্তু একটা চ্যাপ্টারের শুরুতে যে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি আমরা রিডিং পড়ি না, এটাই সমস্যা। তোমাদেরকে কি করতে হবে, সেই লেখাগুলি রিডিং পড়তে হবে, নাহলে বুঝবা না কি বলা হয়েছে। আমরা করতে যাচ্ছি 9.9 এর দিনের এক নাম্বার, একটা ফাংশন দেওয়া আছে এখানে 2x³ - 21x² + 36x - b। তোমাকে বলা হয়েছে এই ফাংশনের লঘুমান আর গুরুমান নির্ণয় করার কথা। আবার বলি, একটা ফাংশন দেওয়া আছে এখানে f(x)=2x³ - 21x² + 36x - 20, এটা লঘুমান গুরুমান নির্ণয় করার কথা বলা হয়েছে। মানে এই ফাংশনটা সবচেয়ে উপরের ভ্যালু কি হবে আর সবচেয়ে নিচের দিকে ভ্যালু কি হতে পারে লেখচিত্রের মধ্যে, সেটার কথা বলা হয়েছে। আমরা যদি অঙ্কগুলি করার নিয়ম শিখি, সেখানে বলা হয়েছে প্রথমে তোমার কাজ হচ্ছে দুইবার ডেরিভেটিভ করা, দুইবার অন্তরীকরণ করা। তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, দেখো fx দেওয়া আছে, f প্রাইম দেওয়া মানে কি একবার অন্তরীকরণ। আমরা যদি f প্রাইম x দেই সেটাকে আমরা বলবো কি একবার অন্তরীকরণ। আবার বলি, আমরা ফাংশনকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে আবারও বলি যে আমাদের কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে দুইবার স্যার বোর্ডটা উল্টায় গেছে।
দেখো, আমরা দুইবার অন্তরীকরণ করলে 2x³, টু এক্স কিউব মানে কি? দেখো, এক্স কিউবের অন্তরীকরণ অন্তরীকরণ তারপর অনেক ক্লাস করাইছি, এক্স কিউব আচ্ছা। এখন দেখো, প্রথম কাজ হলো আমাদের দুইবার ডেরিভেটিভ। দুইবার ডেরিভেটিভ মানে x কিউবের অন্তরীকরণ কি সাইন x স্কয়ার, তাহলে আমি লিখতে পারি সিক্স x স্কয়ার মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে কি 42x। x এর ডেরিভেটিভ কি 1, তার মানে কি 36। মাইনাস কনস্ট্যান্ট আছে কত এখানে 20। আমরা জানি x ছাড়া যা থাকবে সেটার ডেরিভেটিভ কি 0। আবার বলে ডেরিভেটিভ দেখো, x কিউবের অন্তরীকরণ 5x স্কয়ার, তার মানে একবারে 6x স্কয়ার। x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তার মানে 42x। x এর ডেরিভেটিভ 1, তার মানে 36। আর 20 মানে কি কনস্ট্যান্ট, এখানে x নাই, তাহলে এর অন্তরী, যেহেতু আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এবং এখানে x নাই, সুতরাং এটা ডেরিভেটিভ কি 0, 20 এর অন্তরীকরণ 0। শর্ত বলা আছে দুইবার অন্তরীকরণ কর, আমি করছি মাত্র একবার, আরেকবার করে দিই। দেখো তাহলে f ডাবল প্রাইম x দুইবার করা মানে কি ডাবল প্রাইম, x করে অন্তরীকরণ 2x, তাহলে কি হবে 12x, x এর অন্তরীকরণ 1, তাহলে হবে কত 42। আর 36 যেহেতু x ছাড়া, এটার ডেরিভেটিভ কি হবে 0। তাহলে লঘুমান এবং গুরুমান করার প্রথম শর্ত হলো তোমাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে ফাংশনটাকে, ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, গেল এটা। এখন কাজ কি সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসিয়ে এক্স এর মান নির্ণয় করতে হবে। আবার বলি, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসিয়ে এক্স এর সমাধান করতে হবে। তাইলে আমরা কি লিখব, যে লঘুমান বা গুরুমানের জন্য এই ফাংশনটাকে আমরা আমরা কথাটা এইভাবে লিখব, লঘুমান বা গুরুমানের জন্য নিয়ম কি হইল, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। আবার বলি, মনোযোগ দিয়ে শোনা, একটা অঙ্ক পারলে সব পারবা, ঠিক আছে। আবার বলি, একটা অঙ্ক করলেই সব পারবা। প্রথম কাজ হলো যে ফাংশন দেওয়া থাকবে এটাকে দুইবার অন্তরীকরণ করবো, প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ হচ্ছে লঘুমান বা গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসিয়ে এক্স এর মান নির্ণয় করবো, তার মানে আমাদের এফ প্রাইম এক্স 0, এফ প্রাইম এক্স 0 মানে এটা ইকুয়াল টু 0। তাহলে আমি কি লিখবো, সিক্স কমন নিলে এক্স স্কোয়ার 6 7 42 এক্স, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। প্রথম ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসাবো, 0 বসিয়ে সমাধান করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করবো, উৎপাদক করে এক্স এর ভ্যালু নির্ণয় করবো। উৎপাদক করা এক্স এর ভ্যালু মানে মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এটাকে যদি একবারে লিখি, এক্স মাইনাস 6 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি কি পাইলাম, 1 আর 6। এক্স এর সমাধান কি পেলাম আমরা, 1 আর 6। আমি যদিও দুই একটা লাইন কম করছি, আশা করি বোঝার কথা, ঠিক আছে। তোমরা এতটুকু তোলো, তোমরা এতটুকু তোলো, তারপরে আবার আবার আমি একটু রিপিট করি। আমরা কি করবো, প্রথম কাজ হচ্ছে যে ফাংশনের লঘুমান গুরুমান নির্ণয় করতে হবে সেই ফাংশনটা দুইবার অন্তরীকরণ করব, একবার দুইবার। তারপরে কি লিখবো, লঘুমান বা গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসিয়ে এক্স এর মান নির্ণয় করব, সেটা উৎপাদক করে হোক, কোনো না কোনো ভাবে হোক, যে কোনো ভাবে
আমরা কি করব, দুইবার অন্তরীকরণ করব, ঠিক আছে? আচ্ছা, এখন অন্তরীকরণ করার পরে মানে সমাধান করার পরে এক্সের গুলো আমার এখানে আসছে কি 1 আর 6। আবার বলি, এক্সের গুলো আসছে কি 1 আর 6। এখন এই এক্সের গুলো আমরা 2 নং এ বসায় টেস্ট করব। আবার মনোযোগ দিয়ে শুনো, প্রথম ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসাবো। প্রথম ডেরিভেটিভ বলতে কোনটা? এটা এটা ইকুয়াল টু 0 বসাবো। বসায় সমাধান করে এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয়ের পরে এখন সেটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসিয়ে টেস্ট করব। সেকেন্ড ডেরিভেটিভ কোনটা? এটা এখানে আমরা বসাবো, ঠিক আছে? আমার কিন্তু এফেক্ট কাজে লাগবে, এটা আমরা বইয়ে আছে, আমরা পরে ইয়া করবো, এটা মুছে ফেলি, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভে বসাই, দেখো আমরা প্রথমে 1, আমার এখানে ভ্যালু কি আসছে 1 আর 6, আমি যে কোনো একটা বসাইতে পারি, 1 এ বসাইতে পারি, 6 ও বসাইতে পারি। আমরা দেখবো যখন এক্স ইকুয়াল টু 1, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 12 × 1 − 42 − 30, এটা কি 0 থেকে ছোট? আবার মনোযোগ দিয়ে শুনো, আমরা এক্স এর ভ্যালু কোথায় বসাবো? সেকেন্ড ডেরিভেটিভে, ঠিক আছে? সেকেন্ড ডেরিভেটিভ বসাইলাম, বসানোর পরে শর্ত আসছে আমার −30। এখানে আমাদের নিয়মে বলা আছে যদি জিরো মানে লেস দেন জিরো হয় সেই মানটা হবে আমার বৃহত্তম মান, যদি লেস দেন জিরো হয় সেই মানটা কি হবে? বৃহত্তম মান। তাহলে আমরা লিখবো, সুতরাং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি গরিষ্ঠ মানে বড়, লেস দেন জিরো মানে বড়, আবারও বলতেছি লেস দেন জিরো মানে কি বড়। সুতরাং আমরা এই মানটা কি করবো, আমাদের যে মেইন যে ফাংশন ছিল এই যে এক্স এর ভ্যালু 1, এই ভ্যালুটা আমরা টেস্ট করে দেখলাম এটা হলো আমার গরিষ্ঠ বিন্দু, হাইস্ট ভ্যালু। এখন আমরা এক্স এর মানটা কি করবো, আমার যে মেইন ফাংশন ছিল সেখানে বসাই দিব। মেইন ফাংশনটা কি ছিল? 2x³ − 21x² + 32 × 1 − 20। তাহলে এটা সলভ করার পরে তোমার এখানে ভ্যালু আসবে, −3। এটা সলভ করার পরে আসছে কি −3 গেল এটা। তাহলে আমরা একটা ভ্যালু বসাইলাম, কিন্তু আমাদের তো আরেকটা ভ্যালু রয়েছে কি 6। আমরা 1 বসিয়ে পাইলাম গরিষ্ঠ মান, আমরা এখন 6 বসাবো। আবার সেকেন্ড ডেরিভেটিভে বসাবো কি 6। তাহলে আমরা লিখবো যখন এক্স ইকুয়াল টু 6 সেকেন্ড ডেরিভেটিভে বসাও, তাহলে 12 × 6 − 42, 6×12 এতে গেলে 30। এই 30 কি 0 থেকে বড়? 0 থেকে বড় মানে তুমি উল্টাটা চিন্তা করবা, এটা হবে আমার, এটা হবে আমাদের লঘিষ্ঠ বিন্দু। আবারও বলি, এটা কি হবে? আমাদের লঘিষ্ঠ বিন্দু, ঠিক আছে? লঘিষ্ঠ বিন্দু যদি হয়, দেখো তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে ফাংশনটি লঘিষ্ঠ, ঠিক আছে? তাহলে লঘুমান কি হবে আমাদের, আমরা এই যে মূল ফাংশনে বসাই দিব 2 6³ × 6² + 32 × 6 − 20 যা হবে, এটা তোমরা সলভ করবা যা হবে।
তাহলে আমি অঙ্কটা আবার প্রথম থেকে একটু রিভিউ করি। আমরা করতেছিলাম 9.9 এর লঘুমান এবং গুরুমানের অঙ্ক, ঠিক আছে, লঘুমান আর গুরুমানের অঙ্ক। এখন লঘুমান এবং গুরুমান যদি বলে, এটার মানে হচ্ছে একটা ফাংশন আমাদের এক্সের উপরে গ্রাফে সবচেয়ে উপরের বিন্দু এবং সবচেয়ে নিচের বিন্দু, এটা নির্ণয় করার জন্য যেটা দরকার, প্রথম কাজ হচ্ছে তোমার দুইবার অন্তরীকরণ করা, তারপরে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসিয়ে এক্স এর মান নির্ণয় করবো। আমরা উৎপাদক করে এক্স এর যে মান আসবে সেটাকে আমরা কি করব, এক্স এর যে মান আসবে সেটা সেকেন্ড ডেরিভেটিভ এ বসাবো। সেকেন্ড ডেরিভেটিভ এ বসানোর পরে যদি লেস দেন জিরো হয় সেই মান উল্টোটা চিন্তা করবো, তোমার মনে রাখার কৌশল হচ্ছে কি লেস দেন জিরো মানে কি বড়, তাহলে এই বিন্দুতে ফাংশনটা হবে কি গরিষ্ঠ, তাহলে গুরুমান কি হবে আমাদের যে মেন যে ফাংশন আছে সেখানে আমরা বসাই দেব। আবার আসছিল কি আমার সিক্স, সেটা আবার বসাইছি কোথায়, সেকেন্ড ডেরিভেটিভে। বসানোর পরে আসছে কি থার্টি, জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় হলে আমার মনে রাখতে হবে এই বিন্দুতে ফাংশনটা কি লঘুষ্ঠ, উল্টোটা চিন্তা করবা, তাহলে লঘুমান কি হবে আমাদের এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা লঘুমান আর গুরুমানের অঙ্ক করবো, সব লঘুমান আর গুরুমানের অঙ্ক প্রায় একই রকম, ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই। আমরা যদি তিনের দুই নাম্বার করি, আমি করে দিব না, জাস্ট একটু আইডিয়া দিতেছি, তিনের দুই দেখো বেশি আছে, তিনের দুই দেওয়া আছে এক্স কিউব মাইনাস সাইন এক্স স্কোয়ার মাইনাস 45 এক্স প্লাস 13। তাহলে নিয়মটা আমাদের কি ছিল, প্রথম কাজ ছিল দুইবার অন্তরীকরণ, তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার বিশ মাইনাস 45, অন্তরীকরণ তো তোমরা জানোই 13 অন্তরীকরণ 0, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু হবে 6 এক্স মাইনাস 6। নিয়ম কি বলা ছিল, প্রথম ডেরিভেটিভ ইকুয়াল টু আমরা কি বসাবো, 0, লঘুমান বা গুরুমানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, তার মানে 3 15 45, আমরা যদি সলভ করি এটা উৎপাদক করি দেখো উৎপাদক করে একটা হলো কি কি আসতেছে, এখানে একটা আসবে এক মাইনাস ফাইভ আর একটা আসবে এক প্লাস থ্রি, তাহলে একটা হলো কি পাঁচ আর মাইনাস থ্রি। তাহলে নিয়ম কি ছিল আবার বলি, নিয়ম ছিল আমার দুইবার ডেরিভেটিভ করা, করার পরে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসিয়ে এক্স এর মান নির্ণয় করা, নাকি সেই মানটা আমরা কি করব সেকেন্ড ডেরিভেটিভ এ বসাবো, সেই মানটা আমরা দ্বিতীয় অন্তরীকরণে বসাবো, কারণ দ্বিতীয় অন্তরীকরণে বসায় আমরা টেস্ট করবো জিরো থেকে বড় নাকি ছোট। আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ এখানে কি আছে দেখো, সেকেন্ড ডেরিভেটিভ আছে কি এফ প্রাইম এক্স ইকুয়াল টু কি যে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু কি এটা, সেকেন্ড ডেরিভেটিভ আমার দেওয়া আছে এটা, তাহলে আমরা যদি মান বসাই দেখো আমরা লিখলাম যে যখন এক্স ইকুয়াল টু ফাইভ সেকেন্ড ডেরিভেটিভ এ বসাচ্ছি দেখো 6 × 5 − 6 = 24, 24 কি জিরো থেকে কি আসবো বড়, তাহলে আমরা ডিসিশন কি বলছিলাম বড় হইলে সেটা হবে লঘিষ্ঠ মান, তাহলে বড় হইলে কি হবে লঘিষ্ঠ মান, তাহলে আমরা দেখব এত বিন্দুতে ফাংশনটি লঘিষ্ঠ,
তাহলে আমরা কি করবো এখন? এই পাস, এই পাস কি করবো? আমাদের মেন যে ফাংশন ছিল এখানে বসাই দিব, পাইভ কিউব সাইজ পাইভ স্কোয়ার মাইনাস 45 × 5 + 13, ঠিক আছে? এটা সলভ করলে আমরা যা পাবো সেটাই হবে আমার কি লঘুমান। এখন আমার রয়েছে কি আবার -3, এটা আবার টেস্ট করবো আমরা। তাহলে আমরা লিখবো যখন -3, সেকেন্ড ডেরিভেটিভে বসাও, তাহলে 6 × -3 - 6 -24, তাহলে এটা কি জিরো থেকে কি এটা ছোট, তাহলে আমরা বলবো সুতরাং x = এত বিন্দুতে ফাংশনটি কি গরিষ্ঠ, তাই না? উল্টোটা বলবো, তাহলে গুরুমান কি হবে? আমরা বসাবো কি -3³ × -3² 45 × -3 + 13, ঠিক আছে? তাহলে আমাদের আমরা একটা নিয়ম শিখলাম কি যে লঘুমান আর গরুমান নির্ণয়ের, যে আমরা কি করে লঘুমান আর গরুমান নির্ণয় করবো। শুধু তোমার দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো প্রথম কাজ হলো দুইবার ডেরিভেটিভ করবা, পাঁচ ডেরিভেটিভ = 0 বসায়া, সেকেন্ড ডেরিভেটিভ আমরা টেস্ট করব, যদি জিরো থেকে বড় হয় সেটাকে বলবো লঘুমান, আর যদি জিরো থেকে ছোট হয় সেটাকে বলবো আমরা গরুমান। আচ্ছা, এখন সবসময় যদি এরকম না হয়, যে সবসময় যে তোমার এখানে উৎপাদক হবে এমন কোনো কথা নাই, যেমন দেখো এখানে একটা অঙ্ক আছে, পাঁচ নাম্বার f(x³ - বইয়ের পাঁচ নাম্বার দেখি আমরা, বইয়ের পাঁচ দেখো মেসেঞ্জারে কথা বন্ধ, না বুঝলে কোশ্চেন করো। পাঁচ f(x)f(x) আছে x³ - 6x² +24x - 4, তোমাকে এটাকে বলছে বৃহত্তম ক্ষুদ্রতম অথবা লঘুমান বা গুরুমান কোনটাই নাই। কেন নাই দেখি আমরা, আমরা যদি দুইবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি করি, শর্ত মতে ফার্স্ট ডেরিভেটিভ = 0 বসে প্রথম কাজ হলো কি দুইবার ডেরিভেটিভ, তারপরে কাজ কি ফার্স্ট ডেরিভেটিভ = আমরা 0 বসাবো, তো 0 বসালে দেখো 3 কমন গেলে x² - 4x, 3 আটা 24, দেখো আগে যে আমরা দুইটা ম্যাথ করছি সেখানে কিন্তু উৎপাদক হয়ে গেছিল, কিন্তু এটা দেখো উৎপাদক হবে না, এটা কি হবে না, উৎপাদক হবে না। উৎপাদক না হলে তো আমরা টেস্ট করতে পারবো না সেকেন্ড ডেরিভেটিভে বসায়, আমাদের কাজ কি যদি উৎপাদক না হয় তাহলে তো আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসায় টেস্ট করতে পারবো না, তাহলে তো লঘুমান গুরুমান বের হবে না, ঠিক আছে? আমরা এখানে একটু চিন্তা করে দেখতে পারি যে এখানে আমরা যাই ক্যালকুলেশন করি এটা সমাধান করা সম্ভব না। তুমি একটু দেখাই দিতে পারো যে x² - 4x + 4 x - 2² = -2, মানে এটা বর্গমূল করে মান নির্ণয় করা যাবে না। তাহলে আমরা লাস্টে কি লিখে দিব, আমরা লিখে দিব যে এখানে ফাংশনটি বা সমীকরণটি সমাধানযোগ্য নয়, মানে এটাকে কি করা যাবে না, সমাধান করা
যাবে না, সমাধান করা যাবে কিন্তু বাস্তব মান আসবে না, হয়তো জটিল সংখ্যা আসবে কিন্তু জটিল সংখ্যা দিয়ে আমরা টেস্ট করতে পারবো না। জটিল মানে তো কাল্পনিক, কাল্পনিকের তো কোনো গুরুমান লঘুমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনটা পরে লিখে দিব সমীকরণটি কি, ওই যে বদমাস তাকদীর এখন আসছে বদমাসটা, দেখো আমরা বলে দিব কি ফাংশনটি কি লঘুমান বা গুণ, মানে লাস্টে আমরা এই কথাটা লিখে দিব সমীকরণ সরি কি সমীকরণটি সমাধান যোগ্য নয়, মানে সমীকরণটা কি সমাধান করা যাবে না। আর সমীকরণটা যদি সমাধান করা না যায় তাহলে এটা কি কোন গুরুমান লঘুমান অথবা যেটাই প্রশ্নের লেখা থাকুক বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান কোনটাই কি নাই, এটা মনে রাখতে হবে যে লঘুমান গুরুমান অথবা বৃহত্তম বা ক্ষুদ্রতম মান সেটা কি নাই, আমরা এইভাবে লিখে দিব। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হলো লঘুমান গুরুমান সমাধান যদি না থাকে তাহলে সেটা লঘুমান গুরুমান নাই, সেটা হলো একটা প্রশ্ন। আবার আরেকটা কেস আছে তোমাদের, এটা অনার্স এর বই আছে, তোমাদের এই বইয়ে অঙ্ক আছে কিনা আমি জানি না, সমাধান ঠিকই হয়েছে কিন্তু এখানে বসানোর পরে আমরা যে শর্তটা বুঝছিলাম, ধরো মানে জিনিসটা আমি বুঝলাম এরকম, মনে করো সমাধান করে একটা ভ্যালু আসলো 2 আর 1, এখন আমি যদি সেকেন্ড ডেরিভেটিভে 2 বসাই আমার শর্ত ছিল 0 থেকে বড় অথবা কি 0 থেকে ছোট, এখন যদি হুবু 0 আছে তাহলে আমি কি ডিসিশন দিব, এটা একটা প্রশ্ন না। আবার বলি আমরা যে শর্ত কমেন্ট লিখি সেটা আমরা কি লিখি, 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট, এখন যদি তোমার কোনো কারণে যদি 0 আসে সরাসরি তাহলেও কি সেটা লঘু, তাহলে তো আমরা ডিসিশন দিতে পারবো না, তার মানে কি এটা লঘুমান আর গুরুমান নাই। ঠিক আছে, আবারও বলি তাহলে দুইটা কেস আমরা পেলাম, একটা কেস কি পেলাম যে যদি সমাধান করা না যায় সেটা লঘুমান গুরুমান নাই, এটা একটা প্রশ্ন, আর যদি সমাধান করা যায় কিন্তু সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে 0 আসছে সেটারও লঘুমান বা গুরুমান নাই, এই কথাটা মনে রাখতে হবে। দুইটা ক্ষেত্রে আমাদের লঘুমান গুরুমান থাকে না, একটা হলো যদি সমাধান করা না যায়, আর একটা কি হলো সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে যদি আমরা সেটা হুবহু 0 পেয়ে যাই সেটা লঘুমান বা গুরুমান থাকে না। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবে। তোমাদের এই লঘুমান গুরুমান অঙ্ক খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ডে আসে কারণ এটা ফাংশন চেঞ্জ করে করে দেওয়া যায়, হ্যাঁ ফাংশন চেঞ্জ করে করে দেওয়া যায়, এর জন্য আমাদের এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায়। তা আমরা এই তোমাদের যে অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার আমি অনেকদিন অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ, তারপরও আজকে একটু দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতেছি, আশা করি সামনের দিন থেকে আর ক্লাস মিস হবে না। আমরা অন্তরীকরণের উপরে আর দু একটা ক্লাস করব, পরে যুগুদীকরণ ধরব। ঠিক আছে, আমরা আস্তে আস্তে লঘুমান গুরুমান, আর তার আগের একটা চ্যাপ্টার একটু বাকি রয়েছে, সেটা হলো স্পর্শক আর অভিলম্ব। ঠিক আছে, সেই চ্যাপ্টারটাও আমি সূত্র লিখে করবো, আজকে জাস্ট একটু সহজ জিনিস দেখানোর চেষ্টা করলাম যে লঘুমান বা গুরুমান কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, স্যার যদি কখনো পরম মান জানতে চায় তাহলে সেক্ষেত্রে লঘুমান আর গুরুমান দুটোই তো, তাই না স্যার? হ্যাঁ, পরম মান বলতে লঘুমান গুরুমান দুটোই, পরম মান বলতে একটা ফাংশনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দুটোই বোঝায়। পরম মান মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা, পরম মান চরম মান, ঠিক আছে, এইগুলি যদি শব্দ উচ্চারণ করা হয় তাহলে তোমার লঘুমান গুরুমান দুইটাই দিতে হবে। আরো এখানে পয়েন্ট আছে, সন্ধিবিন্দু ইংরেজিতে একটা শব্দ আছে সেটেল পয়েন্ট, সন্ধিবিন্দু কি সেটা আগামী ক্লাসে আমি বলবো। ঠিক আছে, এরকম তোমার প্রথম দিকে রিডিং পড়তে হবে কারণ বিভিন্ন ধরনের শব্দ ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায়, এখন তুমি জানো কিন্তু এই শব্দটার ব্যবহার না জানার কারণে পরীক্ষার সময় আনসার করতে পারবা না, এর জন্য রিডিং পড়তে হবে, সব অঙ্ক প্র্যাকটিস করতে হবে,
তখন গিয়ে তোমার মানে বিভিন্ন ধরনের নতুন নতুন টার্ম তোমার জানা হবে। এখন আমি বললাম লঘুমান গুরুমান, পরীক্ষা আসলো ম্যাক্সিমাম মিনিমাম। এখন তুমি যদি বুঝো যে ম্যাক্সিমাম মিনিমাম আর লঘুমান গুরুমান একই জিনিস, তাহলে তো কোনো কথা নাই। কেউ যদি শব্দটা কোনোদিনও না দেখে বইয়ে, সে মনে করবে যে এটা অন্য কিছু, তাই ঠিক না? এর জন্য পড়াশোনা, যে যত বেশি পড়াশোনা করবা তত বেশি প্রশ্নের সম্মুখীন হবা, তত বেশি শিখবা, এটাই নিয়ম। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেকক্ষণ দাঁড়ায় তোমাদের সাথে কথা বলতে পারছি। আজকে আমি লিভ নিয়ে নেই, ইনশাল্লাহ সামনের শনিবারে আশা করি যে আর একটু ভালো সুস্থ হবো, যেহেতু ওষুধ পৌঁছতেছে আমার। সামনের শনিবারে আবার ক্লাস নিবো আমরা, এইভাবে জুমে বাসার থেকেই নিতে হবে, কারণ আমি একটু সুস্থ থাকলে কলেজে যাই নিতাম, এখন তো লকডাউন, আর লকডাউন যদি বাড়ে তাহলে তো আর কলেজে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।